তাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে যাও এবার তোমরা ট্রেন থেকে তোমরা যে যে জায়গায় চলে যাও শুয়ে পড়ো অনেক রাতও হয়ে গেছে আবার তো সকালে উঠতে হবে যাও যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ মালা ম্যাম ঠিকই বলেছেন যাও যাও তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো কেউ গল্প করবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে সকাল সকাল আবার উঠতে হবে আরও তো আমাদের অনেক জায়গায় যেতে হবে ম্যাম ম্যাম আমরা কালকে কোথায় যাব সেটা এখনো ঠিক হয়নি সিটা আমরা আগামী কাল সকালে ঠিক করব। মেম মেম আপনারা যে বলেছিলেন সেই হান্টিড হাউসে যাবেন। সেটা কবে মেম? হ্যাঁ মেম কালকে নিয়ে যাবেন না হান্টিড হাউসে। আমাদের না ওটা দেখার বিষয় নিচ্ছে। চলুন না मैम চলুন না। হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। কিন্তু আগামী কাল হবে নাকি আমি জানি না। তবে আমরা চেষ্টা করব। আর তো অনেক জায়গা ঘোরা যাচ্ছে। আপনাকে নিয়ে পারি না স্টুডেন্টদের ঘুম পাচ্ছে না আর আপনার ঘুম পেয়ে গেল কি করবো বলুন সারাদিন যা ধকল গেল ঘুমের আর দোষ কি তাই না চলুন চলুন তাড়াতাড়ি শুয়ে পড়ি আমি তো এখন শুলেই কুম্ভকর্ণের মতো নাক ডাকবো ইস আমি আবার বাচ্চাদের সামনে কি বলছি না এই বাচ্চারা চলো 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 দেরি করো না যাও যাও শুয়ে পড়ো চলুন শুটি ম্যাম আর দেরি করবেন না অনেক রাত হয়েছে আর যা জঙ্গল আমার তো ভীষণ ভয় লাগছে আরে এত ভয় করলে হবে এই গভীর জঙ্গলে টেন্টের মধ্যে থাকাটা সেটা তো একটা নতুন ধরনের অভিজ্ঞতা সত্যি কেমন লাগছে বলুন ভয় আবার কিসে দেখি এই স্টুডেন্টরা তোমাদের কেমন লাগছে ভালো লাগছে তো নাকি ভয় করছে এবার তোমরা শুয়ে পড়ো তো তাড়াতাড়ি তাহলে চলো চলো এবার তাহলে তোমরা তোমাদের জায়গায় চলে যাও যাই মানো ম্যাম সব মশারিগুলোকে একটু ফেলে দিই মশারি ফেলে দিয়েছি আর মশা কামড়াবি না বাচ্চারা তোমাদের একটা কথা বলছি তোমরা কিন্তু একা একা কেউ রাত্রে বেরোবে না তোমরা যদি কেউ ওঠো আমাদের ডাকবে আমরা তোমাদের নিয়ে যাব মনে থাকবে তো কেউ একা একা বেরোবে না চলুন মানো ম্যাম এবার আমরাও শুয়ে পড়ি হ আমারও বড় ঘুম পাচ্ছে ঠিকই বলেছেন আজকে সারাদিন দিন যে জার্নি হলো চলুন চলুন আর থাকতে পাচ্ছি না চলুন হ্যাঁ চলুন বাবা সুধি সুধি কি নাক ডাকছি হুম মুখের মধ্যে নাক ডাকে আজকে আমার কাটা একটু বেশি হয়ে গেছে পেটে একটু কেমন যেন আমার গুগুল গুগুল করছে জানি না আবার রাতে উঠতে হবে নাকি তাল মুদতে আবার এদিকে যা হচ্ছে শ্যালে ডাক ও আমার তো খুব ভয় করছে আমি তো বেরোতেই পারবো না ম্যামকে নিশ্চই বলতে হবে কিন্তু ম্যামের কাছে যেতে গেলে ওতে সে অতদূর যেতে হবে ম্যামকে ডাকবো কী করে আমার তো পেটটা কেমন ঘুরঘুর লাগছে না চাপা দিয়েই শুয়ে পড়ে কিছু হবে না কি বিচ্চিকার একটা গন্ধ বেরোচ্ছে কি জানি কোথা থেকে গন্ধটা বেরোচ্ছে কি আমি না ওদিকে পেরেসোই গন্ধটা এদিক থেকে আসছে যা একটু সোয়া দেখছে খুব বিপজ্জনক হয়ে গেলো। দেখছি ঝিলিকটা ওইদিকে ঘুরে গেল আমি বরঞ্চ এই দিকে ঘুরে আরেকবার দিই খুব জোর আমার পেটটা সত্যি খুব গুগুর করছে কি বিচ্ছি রে গন্ধ বেরোচ্ছে এই গন্ধটা কোথা থেকে আসছে আমিও পাচ্ছি সারা দিদি কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছি না আই সফিয়া সবাই শুয়ে পড়েছে উফ বাঁচুয়া আমার পেটটা কিছুতেই হালকা হচ্ছে না আজকে কেন যে এত বেশি করে খেতে গেলাম না বাবা মাঝি দাদা কি বান্তি দাদা বান্তি দাদা এ হলো রবিটি বান্তি দাদা চল না আমার খুব টয়লেট পেয়েছে চল না একটু আমার সঙ্গে আমার না একা যেতে ভীষণ বয় করছে ঠিক করছে ধরো উঠছি ও চল ম্যামকে ডেকে আনি বলেছে যে যখন যাবে তোমরা টয়লেটে তখন যেন ম্যামকে বলি ও বেটি টয়লেট ম্যামকে তা আমার কি হয়েছে তুই তো ভন্টি আরকে আজরে ভীত হবি চল চল যাবি কিছু হবে না তো আরে নরে ন ভন্টি তো ভয় করছিস চল দেখছিস কেমল শেল ঢাকছি কত আওয়াজ হচ্ছে আমন্ডা কো ভয় করছিস ওই ভয় কি না চল তো চল তোলি ই গেল কোথায় গেল আমার পেটটাও তো খুব গোল করছে যাই এই পাকে বরঞ্চ আমি আমার কাজটা সেরে নেই মেয়েটি আর বান্ধি তো গেল আর ভয় নেই ওরা যখন আছে তখন আমার কাজ সাথে অসুবিধা নেই যে ওদের পেছু পিছু যাই এখন সবাই ঘুমাচ্ছে আমি বরঞ্চ চলে যাই বান্ধি দাদা আমরা তো অনেক গভীর জঙ্গলে চলে এলাম কি হবে আবার চিনতে পারবো তো বান্ধি দাদা মনে হচ্ছে না আমাদের পেছনে কেউ একটা আসছে ওরা নর ন চল তো বেটা কেউ আসছে না

আমার বেঁচে হচ্ছিস তাড়াতাড়ি চল তো ম্যাম যদি জানতে পারে আমরা ম্যামকে না বলে টয়লেটে চলে আসি ম্যাম কিন্তু ভীষণ বকবে আমাদের চল চল তাড়াতাড়ি চল হ্যাঁ হ্যাঁ চল বান্টি দাদা আর যাবি বান্টি দাদা ভিতরে আর যাস ঠিক আছে তুই তলে করে দাঁড়া হ্যাঁ আমি একটু আসছি বান্টি দাদা তাড়াতাড়ি আসবি হ্যাঁ হ্যাঁ তো কোনো চিন্তা নেই 你个人。<laughs>

আমাকে তো আর করেছিলো হ্যাঁ আমি না মনে হলো এই জঙ্গলের মধ্যে ভূত আছে আমি আর এখানে থাকবো না ম্যাম আমি চলে যাব হ্যাঁ চক সব সময় উল্টোপাল্টে কথা তুমি ভূত কোথায় দেখলে এই জঙ্গলে ওটা ওটা বলছি আরে ম্যাম আমি মিঠ্যে কথা বলছি না আমি সত্যি বলছি ভূত আছে মিঠি বান্টি আর তোমরা আগে বলো তো তারপরে আমি তোমাদের পরে কথা শুনছি আগে বলো তো কেন তোমরা ট্রেন থেকে বেরিয়েছো বলো মিটি বান্টি চুপ করে থাকবে না মিটি না টয়লেট পেয়েছিল তাই ও একা একা যেতে পারবে না বলে আমাকে বললো তুই চল কিন্তু আমি আর আপনাকে ডাকলাম না দেখলাম এই তো কাছে যার জন্য আর ডাকলাম না এরা সারা দিন শুধু এইসব উল্টো পাল্টা নিয়ে ভাববে চিন্তা ভাবনা করে স্বপ্ন দেখবে দিয়ে আমাদেরকে মাথাটা খারাপ করবে আমার হচ্ছে যত জ্বালা এই শুয়ে পারো তো শুয়ে পড়ো কিচ্ছু নেই জঙ্গলের মধ্যে ভূত আসবে হুম এই সবাই যাও শুয়ে পড়ো যাও এই মিঠি বান্টি তুমি শুয়ে পড়ো যাও যে যে জায়গায় শুয়ে পড়ো তো যা বলছি আমি আমাদের ট্রেনটা থাকবো কি করে এ দুটো সবাই নাক ডাকছে কিন্তু মিঠিয়ার বানটি তো জেগে আছি ওদের কাছে থাকলে আমি সাহস পাবো এই বান্টি বানটি কে বলছি বল ভাই তোদের কাছে আমাকে একটু সুতে নিবি আমার না খুব ভয় করছে আমাদের ট্রেনটা থাকতে আহ তোকে কে সুতে নেবে তুই যে নাক ডাকিস জায়গা থেকে ট্রেনটা সুখ আহ না পিছন দিয়ে শব্দ করিস নাকি তুই যে নট ডাকিস তোকে আমার পাশে নেবো না জায়গা থেকে তুই তো তোর টেন্টে যা না আমাদের টেন্টে জায়গা নেই আমরা তো চারজন শুয়েছি না এই যদি চল তো হ্যাঁ চল চল ও